লাইফ পার্টনার হিসেবে একজন সৎ লোক, কর্মঠ লোক, একটা নারীকে সম্মান করতে পারবে এমন একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক লাইফে চাই সবার আগে। যে বলে না আমার আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, তো তখন বিবেক কাজ করে না, তখন আবেগ কাজ করে। আমার সিয়ামকে অনেক বেশি ভালো লাগে, না সবচেয়ে বেশি ভালো লাগে সিয়ামকে। এই যে এটা আমাদের দীপজল গুরু, এই যে আমাদের পরিমণি গুরু, সো এই ব্যাপারগুলো অনেক বেশি ফান। আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমি কাজ করছি প্রায় 4 বছর অ্যাজ আ লাইভ প্রেজেন্টার। আপনারা হয়তো জানেন যে যারা লাইভ প্রেজেন্টার তাদের আর্নিং কিন্তু ভালো। আমি কিন্তু একজন কর্পোরেট লেডি ছিলাম, সেখান থেকে আমি সুইচ করে এখানে এসেছি এবং এখান থেকে আর কখনই কর্পোরেটে যাওয়ার চিন্তা ভাবনা করছি না। একসময় যা আর্ন করতাম তার থেকে 2-3 গুণ বেশি এখানে আর্ন করছি। কর্মজীবী মহিলাদের ড্রিম থাকে আসলে কর্মক্ষেত্রকে ঘিরেই, যে যেই প্রফেশনে আছি একটু এখানে স্টাবলিশ হবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আমি আসলে অ্যাজ আ লাইভ প্রেজেন্টার আজীবন যে লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করবো তা না, বাট প্রমোশন যতদিন করে যাচ্ছি এই সেক্টরটাতে ভালো কাজ দিয়ে যাওয়ার ইচ্ছা। লাইফের ড্রিম হিসেবে আসলে একটা সময় নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চাই, না কেন চিনবো না, বাংলাদেশে থাকি, বাংলা চিত্র জগতে কাউকে চিনবো না? ছোটোবেলা থেকে তখন বিটিভি ছিল, 21 টিভি ছিল, তখন তো আমরা বাংলা ছবি দেখে দেখেই বড় হয়েছি, কেন চিনবো না? টিভিতে মান্নার ছবি চলতো, দীপজলের মুভি চলতো, আমার দাদি দীপজলের অনেক ফ্যান, তো এই টাইপের মুভি চলতো। এখন যেমন শাকিব খান ভালো অ্যাক্টিং করে, যদিও অত মুভি দেখা হয় না, চলচ্চিত্রে যারা আছে এখন সবাই আরফিন শুভকে ভালো লাগে, আমার সিয়ামকে অনেক বেশি ভালো লাগে, না সবচেয়ে বেশি ভালো লাগে সিয়ামকে। এই জেনারেশনে একটা নায়ক হিসেবে ওর যে পার্সোনালিটি, ভাইয়ার অভিনয় সব কিছু মিলে, তাছাড়া আরও অনেক নায়ক আছে, আমি শুধু ভাইয়ার কথাই বলছি, আপনার নিশো আছে, তারপর শাকিব খান যেমন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাই মাতিয়ে বেড়াচ্ছে, সো সবারই অভিনয় দিয়ে, তাদের কাজ দিয়ে, তাদের পার্সোনালিটি দেখতে সুদর্শন, তো সব কিছু নিয়েই আসলে রিজন। পূজাশ্রী মেবি আমার সমবয়সী হবে, মানে এত বাচ্চা একটা মেয়ে এত সুন্দর, তো আরও আগে থেকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কাজ করছে, খুব ভালো লাগে ওকে। আমি তাছাড়াও মিম আছে, মাহিয়া মাহির একটা ছবি আমি হলে দেখেছিলাম, অগ্নি, পরিমণিকে আমার অনেক ভালো লাগে নায়িকা হিসাবে, সো আছে, আমাদের বেশ কয়েকজন অভিনেত্রী আছে, খুবই ভালো লাগে। লাইফ পার্টনার হিসেবে একজন সৎ লোক, কর্মঠ লোক, একটা নারীকে সম্মান করতে পারবে এমন একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক লাইফে চাই সবার আগে। সে যদি তার স্ট্যাটাস যদি এখানে থাকে, সে যদি তার নিজ কর্মগুণে এখানে এখন আসে, এবং পরবর্তী তো হিসাব আলাদা, কর্মঠ কোনো মানুষকে আমি সম্মান করব, তার ব্যক্তিত্ব, তার মন মানসিকতা যদি ভালো হয়, তো সেক্ষেত্রে আসলে আমার কাছে ওই যে ওই স্ট্যাটাস খুব হাই লেভেলের হতে হবে, ওই রকম মন মানসিকতা আপাতত নেই। বাট সে যদি, আমি যদি দেখি যে না সে কাজ করছে, তার কাজ করার মেন্টালিটি আছে, তার যোগ্যতা আছে, একটা বয়স থাকে, যে বয়সগুলো আমরা পার করে এসেছি তখন আসলে ভালো লাগার এত গুণ বিচার করে হয় না, তখন আবেগে, যে বলে না আমার আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, তো তখন বিবেক কাজ করে না, তখন আবেগ কাজ করে, তো তখন আসলে যা দেখে বা যে ব্যাপারগুলো অ্যাট্রাক্ট করে ওগুলো নাই বলি, আমরা জানি আসলে আবেগে তখন যে ভুলগুলো মানুষ করে ওগুলোই কাজ করেছে আর কিছুই না। এই বয়সে এসে তো এটা অবশ্যই না, এটা আমরা ইনফ্যাক্ট আমি এখন যে স্টেজে আছি, আমার জুনিয়র যারা আছে তাদেরকে ওই ভুলগুলো থেকে শুধরানোর টাইম আমার এখন, ওই ভুল তো আমার করার টাইম না। আমরা আসলে হাটে যাই, আমি এই মজাগুলো দেখতে যাই, গোলাপি কালার গরু, এই যে এটা আমাদের দীপজল গরু, এই যে আমাদের পরিমণি গরু, সো এই ব্যাপারগুলো অনেক বেশি ফান। যারা ঢাকায় স্থানীয় তারা আমি দেখি যে এরা হাটেই থাকে, অ্যান্ড হাট সারা হাটে থাকে, এই ব্যাপারগুলো অনেক এনজয় করেন, আমরা অনেক এনজয় করি।